হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু হ্যাপি ফ্যামিলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর অবশ্যই সাবধানে আছো। তো সবার আগে বলি যে আমি এই যে ভিডিওটা করছি পুরোপুরি একটা কাল্পনিক চরিত্রের উদ্দেশ্যে, ঠিক আছে? বাস্তবের সঙ্গে যার কোনো মিল নেই, পুরোপুরি একটা কাল্পনিক চরিত্রের উদ্দেশ্যে আমি এই ভিডিওটা করছি। যদি কোনো কারোর সঙ্গে মিলে যায়, কোনো ক্যারেক্টারের সঙ্গে মিলে যায়, তার জন্য কিন্তু আমি বা আমার এই হ্যাপি ফ্যামিলি কোনোভাবে দায়ী নয়। সেই জন্য বলছি, দয়া করে কেউ নিজের গায়ে এটা টেনে নেবেন না, নিজের গায়ে কেউ নেবেন না। এটা কিন্তু পুরোপুরি একটা কাল্পনিক চরিত্র এবং কাল্পনিক চরিত্রের উদ্দেশ্যেই আমি ভিডিওটা করছি। তাহলে আসা যাক এবার মেন পয়েন্টে। আমি বেশ কয়েক কিছুদিন আগে বোল্ড আউটকে নিয়ে একটা ভিডিও করেছিলাম, সেখানে আমি বলেছিলাম যে রাজারহাটের কেসটা কি, ঠিক আছে? তোমরা সবাই জানো, সবার মনে আছে আশা করি। তো অনেকদিন পর কিন্তু আবার সেই বোল্ড আউটকে নিয়েই এলাম। তো রাজারহাটের কেসটা কি, রাজারহাটের তো ক্যাফিনে একটা কেস ঘটনা একটা কেস ঘটেছে, মানে একটা ঘটনা ঘটেছে, তো সেইটা কি? তো আমার ওই ভিডিওতে ওই কোশ্চেনটাই ছিল, তারপরে আমি আর কোনো ভিডিও করিনি। তবে আমি বলেছিলাম যে এই ব্যাপারটা নিয়ে আমি আসবো, খুব তাড়াতাড়ি আমি আসবো যে রাজারহাটের কেসের ব্যাপারটা নিয়ে। কিন্তু তারপর থেকে আমি আর কোনো ভিডিও করিনি ওদেরকে নিয়ে, কারণ আমার গলাটা ভীষণভাবে ধরে গেছিলো, আমি কোনো কথা বলতে পারছিলাম না, ভিডিও করতে পারছিলাম না। তো তারপরে যখন গলাটা একটু ঠিক হয়, আমি একটু অন্য লাইনে চলে গেছিলাম, মানে অন্যদের নিয়ে একটু ভিডিও করা শুরু করেছিলাম, যাদেরকে নিয়ে আগে করতাম, অনেকদিন তাদেরকে নিয়ে করা হয়নি, সেজন্য তাদেরকে নিয়ে ভিডিও করছি আর কি, করলাম। কিন্তু সেখানে সেই সব ভিডিওতে যেখানে বোল্ড আউটের কোনো চিহ্নই ছিল না, সেই সব ভিডিওতে এসে বোল্ড আউটের ভিউয়ার্সরাই এসে তো বারবার করে আমাকে বলছে কমেন্টের মাধ্যমে যে কী হলো রাজারহাটের কেসের প্রমাণটা নাকি তুমি কী দেবে, রাজারহাটের কেস সম্পর্কে নাকি তুমি কী বলবে, দেখো ওই কিছু বলছো না। তো যাই হোক, অনেকদিনই হয়ে গেছে, এটা সবার মনে এই প্রশ্নটা আসতেই পারে যে আমি বললাম সেটা আমি কেন সবাইকে জানাচ্ছি না যে কী কেস ঘটেছে। তো কেন এই দেরি হয়েছে তার পেছনে আরও একটা কারণ আছে, শুধু যে আমি অন্যদের নিয়ে ভিডিও করেছি সেই জন্য তা কিন্তু নয়, এর পেছনে আরও একটা কারণ আছে। কী কারণ না, আমি যদি কিছু শুনি, আমাকে যদি কেউ কোনো ইনফর্ম দেয়, আমি কিন্তু সেই বিষয়টা সঙ্গে সঙ্গে সেটা নিয়ে ভিডিও করতে বসে যাই না। আমি আগে সেই ব্যাপারটা নিয়ে আমি ভালো করে বুঝি, জানি যে ব্যাপারটা যেটা বলছি সেটা সঠিক কিনা, বা যেটা যে আমাকে কথাটা বললো সে সঠিক বললো কিনা, বা এর পেছনে কোনো সত্যতা আছে কিনা, ঠিক আছে? তবে আমি সেইটা নিয়ে তোমাদের সামনে তুলে ধরি, ঠিক আছে? এর আগেও তোমরা প্রমাণ পেয়েছো। তো সেইরকমভাবে এইটা সম্পর্কে যখন আমি খবরটা পেলাম, আমি কিন্তু এটা নিয়ে মানে খবরাখবর নিয়েছি, আমি যে সঙ্গে সঙ্গে শুনেই তোমাদের কাছে বলতে চলে আসবো বা বলতে বসে গেছি তা কিন্তু নয়। আমি খবরাখবর নিয়েছি এবং বুঝেছি যে ব্যাপারটা কী বলবো সত্যি, এর মধ্যে সত্যতা আছে। সেই কারণেই আমি এতদিন পরে সেই ব্যাপারটা তোমাদের সামনে খুলে বলতে এলাম, আমি নিজে কনফার্ম হয়ে, ঠিক আছে? আশা করি তোমাদের বোঝাতে পারলাম কেন দেরি হয়েছে। তো এবার আসি আসল ঘটনায়, কী ঘটনাটা ঘটেছে। এই যে বোল্ড আউটের ফিমেল ওনার মেল ওনার ভীষণ ভদ্র, তোমরা সবাই দেখতে পাও, এবং ভদ্র কী, ভদ্রতার লক্ষণ তো ড্রেসের মাধ্যমে বোঝা যায় কতটা ভদ্র। তো সেখানেও অনেক কথা শুনতে হয়, কারণ এটা মডার্ন যুগ ভাই, এটা মডার্ন যুগ। আমরা তো সেই আদিকালে পড়ে আছি, তাই না? তো এটা মডার্ন যুগ, ও সব ফাটাফুটি সব কিছু চলে। তো এই ভদ্র মহিলা আর ভদ্র লোক, মানে বোল্ড আউটের ফিমেল ওনার আর মেল ওনার, এরা প্রথমে ঠিক করে রাজারহাটে ওরা ক্যাফেটা খুলবে, ঠিক আছে? রাজারহাটে, সল্টলেক তখন ছিল না, রাজারহাট ওদের মেন ফোকাসটা ছিল। তো রাজারহাটে ওরা যোগাযোগ করেছে এবং পজিশনও পেয়েছে জায়গাটা, যে কোথায় করবে সে জায়গাটাও ঠিকঠাক হয়েছে। তারপরে ওগুলো যখন সব ঠিকঠাক হলো, এবার ঠিক হলো পারমিশন, পারমিশনের ব্যাপার থাকে কোনো কিছু একটা করতে গেলে, ক্যাফে রেস্টুরেন্ট কী বলবো যে কোনো কিছু করতে গেলে একটা সরকারি পারমিশনের প্রয়োজন হয়, তোমরা সেটা সবাই জানো, কারণ তোমরা সবাই শিক্ষিত। হ্যাঁ, বোল্ড আউটের ভিউয়ার তো বিশাল বিশাল সব হাইফাই শিক্ষিত, ওদেরকে বুঝিয়ে বলতে হয় না। তা পারমিশনের ব্যাপার রয়েছে, এবার যে অফিসারের কাছে গিয়ে ওরা পারমিশন নিতে হবে, সেই অফিসারের কাছে যথারীতি ওরা গেছে এবং পারমিশনের যে ব্যাপার সেগুলো সব করেছে পারমিশন নেওয়ার জন্য। কিন্তু কোনোভাবে পারমিশন হচ্ছে না, কোনোভাবে
তাকে টাকার লোভ দেখিয়েছে, অফিসার নিতে রাজি হয়নি, ঘুষ ঘুষ, ঠিক আছে, অফিসার নিতে রাজি হয়নি। এবার কোনোভাবে কোনো কারণে পারমিশনটা পাচ্ছে না, দিচ্ছে না। এরা এতটাই কি বলবো, এতটাই মানে হিংস্র হয়ে উঠেছে সেই পারমিশনটা নেওয়ার জন্য, যে কোনো প্রকার পারমিশনটা নিতে হবে। কি করলো, যখন সেই অফিসার রাজি হচ্ছে না পারমিশনটা দিতে, 19-20 জন মতো ইউটিউবারদের নিয়ে তাদের কাছে গেল, সেই অফিসারের কাছে গেল। ভালো করে খেয়াল করবে, 19-20 জন ইউটিউবারকে নিয়ে গেছে, ইউটিউবার, ঠিক আছে, সেই অফিসারের কাছে নিয়ে গেছিল। আসল ঘটনাগুলো একটু শোনো, এদের ভেতরের কাহিনী, ঠিক আছে। ওই যে সামনে যে রূপটা, এর পেছনে যে ওদের কত কিছু রূপ আছে, তার 1 নম্বর প্রমাণ আমি তোমাদের সামনে নিয়ে আসছি, ঠিক আছে। তো সেই অফিসারকে নানাভাবে চাপ দিয়েছে, 19-20 জন মতো ইউটিউবারকে নিয়ে নানাভাবে চাপ সৃষ্টি করেছে, ওই পারমিশনটা পাওয়ার জন্য। তাতেও কোনো কাজ হয়নি, ঠিক আছে, অফিসার কোনোভাবেই অ্যালাউ করেনি, সেই ইউটিউবারদেরকে পুরো হটিয়ে দিয়েছে, কোনোভাবেই তারা চান্স পায়নি কোনো কিছু করতে, ঠিক আছে। আরও অনেক কিছু আছে যেটা এরা করেছে, বাট তার এখন পুরোপুরি সঠিক প্রমাণ আমি পাইনি। তো আগে সঠিক প্রমাণ পাই, তারপরে সেগুলো নিয়ে আসব। তো কিরে, আরও যেগুলো করেছিস সেগুলো আনবো নাকি? সব আমার কাছে আছে, সব কিছু আমার কাছে আছে, ঠিক আছে। আর কী কী প্রস্তাব দেওয়া হয়েছে সেগুলো সব আমার কাছে আছে। তো যাই হোক, সেগুলো আমি এখন কনফার্ম নই, তাই আমি সেগুলো নিয়ে এখন কোনো কথা বলবো না। তো নানাভাবে চেষ্টা করেছে, কোনোভাবেই পারমিশনটা পায়নি, তাই বাধ্য হয়ে ওখান থেকে ছেড়ে দোকানটা, মানে ওই আর কি, আমি কি সেটা বলবো না, দোকান বললাম, এটাই সরলেকে করে ফেললো আর কি, তো বাধ্যতামূলক। তো এই হলো ওদের আসল চেহারা আর কি বলবো। তো নিজেদের লাভের জন্য ওরা অনেক কিছুই করতে পারে, এটা তার প্রমাণ। তো যেটুকু আমি সঠিক প্রমাণ পেয়েছি সেটুকু তোমাদের সামনে নিয়ে এসেছি, আর যেগুলো এখনও অনেক কিছুই শুনেছি বাট সেগুলো আমার কাছে এখনও সঠিক প্রমাণ আসেনি, তাই আমি সেগুলো বলতে পারলাম না, যখন আসবে তখন নিশ্চয়ই বলবো। তো এই হলো এদের আসল ব্যাপার আর আসল উদ্দেশ্য, কারণ এরা শুধু একটাই জানে, টাকা টাকা আর টাকা, এই হলো এদের উদ্দেশ্য, টাকা ছাড়া আর কিচ্ছু এরা জানে না, চেনে না। তো টাকা তো সবাই ভালোবাসে, টাকা ছাড়া তো সব কিছুই ফাঁকা, তাই না? টাকা তো সবাই ভালোবাসে, এই যে আমরা এত কিছু করছি সবই তো টাকার জন্য, বাট তবু একটু আমার মনে হয় সব কিছুর মধ্যেও একটু লিমিট থাকা দরকার, তো সেটাই হওয়া উচিত, এটুকু আমি মনে করি। তো আর কিছু বলার নেই, এইটুকু বলার, যখন আরও প্রমাণ পাবো তখন আরও নিয়ে আসবো। এই পর্যন্ত আজকে এখানেই শেষ করছি। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর বোল্ড আউট, আমার কাছে কিন্তু আরও অনেক কিছু আছে, ঠিক আছে, কিন্তু সঠিক প্রুফ নেই তাই আনতে পারলাম না। তো যাই হোক, যখন প্রুফ পাবো তখন আবার আসবো, তোদের সঙ্গে আবার দেখা হবে, ঠিক আছে। তো আজকে আসছি, সবাই খুব ভালো থেকো, টাটা।